হ্যালো গাইস, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সবুজ কালার একটি মনস্টার ট্রাক। তো মনস্টার ট্রাকটি ওয়ার্ম আপ করছে রেস করার জন্য। তো মনস্টার ট্রাকটির সাথে আছে একটি রিমোট ব্ল্যাক কালারের, আর ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন, এবং গাড়িটি হলো যে সবুজের সাথে ব্ল্যাক কম্বিনেশন, গ্রিন আর ব্ল্যাক এবং রেড অ্যান্ড ব্ল্যাক, দারুণ একটা কম্বিনেশন হয়েছে। তো গাড়িটি মোটামুটি অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মজবুত। তো রেস করার ক্ষেত্রে এই গাড়িগুলো তুলনা হয় না, অনেক বেশি শক্তি নিয়ে ইয়া করে চলে। তো মূলত আমি আপনাদেরকে এই গাড়িটির সব বডিগুলো একটু দেখাবো। এই যে এটা হলো হুইল, রাবারের হুইল, অনেক বেশি মজবুত। তো এটা হলো যে ফ্রন্ট হুইল, এই যে ফ্রন্ট হুইল। তো এটি হলো সামনের গিয়ার বক্স, আর স্প্রিংগুলো কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন, অনেক বেশি স্মুথ, খুবই স্মুথ। এগুলো হলো যে সুপার জিপার, এই যে সুপার জিপার কাজ করছে দারুণ, সবগুলো সুপার জিপার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি স্মুথ এবং শক্তিশালী বডি। তো এটা হলো যে পিছনের সাইড, তো পিছনের সাইডটি আমি দেখাচ্ছি। পিছনের সাইডটির মধ্যে তাও চাকাগুলো রাবারের এবং সুপার জিপার, সুন্দর করে দেখতে পাচ্ছেন। আর এটা হলো ইঞ্জিন বক্স, এটা একটা এক্সট্রা হুইল চাকা দেওয়া হয়েছে। তো ওভারঅল গাড়িটির মডেলটা দেখতে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আর ব্যাক সাইড দেখাচ্ছি, এই যে ব্যাক সাইডটা খুব দারুণ, তো প্লাস্টিকের অনেক বেশি দারুণ করা হয়েছে। গাড়িগুলোর শক্তি সামর্থ্য ভালো, সেজন্য এগুলোর সব দিক দিয়ে এগুলোকে এভাবে মজবুত করে বানানো হয়েছে। তো এটি হলো যে রিমোট, রিমোটের কোয়ালিটিটা একটু দেখিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, অনেক বেশি মজবুত এবং সুন্দর, ভেরি স্মুথ দেখতে পাচ্ছেন। রেড আর ব্ল্যাকের কম্বিনেশন। তো এই গাড়িটি কেমন লাগছে জানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী এই গাড়িটির রেসিং দেখাবো আমি, এই এতদিন মানে এতটুকু পর্যন্ত অপেক্ষা করুন। তো আজকে ভিডিও এখানে শেষ করব, বাই।